দিদিরা তোমরা বলো, কোনো মেয়ে যদি বিয়ের পর তার স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি এসে থাকতে হয়, তার বারবার সেই শ্বশুর বাড়ি স্মৃতির কথা মনে পড়বে। আর কেন আমি চলে এসেছি আমার বিচারটা দিদিরা করবে। এখানে দেখা যাচ্ছে অনেক দিদি বসে রয়েছে, বড়দি, মেজদি, ছোটদি, লম্বাদি, ভেটেদি, কালোদি, ফর্সাদি, ভাত দি, তরকারি দি, উচ্ছ দি, কুমড়ো দি, পটল দি, ইত্যাদি ইত্যাদি। গীতাদি তুমি বলো, মেয়েদেরকে নিজস্ব ঘর আছে? বাল্যকালে বাবার ঘর, যৌবনকালে স্বামীর ঘর, আর বৃদ্ধাকালে ছেলের ঘর। তার মধ্যে মেন হচ্ছে স্বামীর ঘর। তা সেই স্বামীর ঘরে দিদি অশান্তি হয়, অশান্তকর প্রতি সংসার হচ্ছে। এই কী অশান্তি? সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত একবার কাপ কাটাকাটি অশান্তি। সব কিন্তু প্রতিবেশীর জন্য। তোমরা সবসময় জানবে প্রতিবেশী এরা শোনে কম বানায় বেশি, এরা হচ্ছে অরিজিনাল প্রতিবেশী। দিদি গো, নতুন বিয়ে হয়ে গেছি, পাড়ার লোক থেকে শুনেছে জানি না, শুধু গল্প গাছ আর বলছে, বলে ও দি ও মেয়ে ভালো নয়, ও মেয়ে প্রতিদিন সংসারে অশান্তি হচ্ছে, ও তো কলকাতার মেয়ে, ও মেয়ে 7-8টা বিয়ে। হ্যাঁ গো দিদি, একটা মেয়ে 7-8টা বিয়ে হতে পারে? একটা হয়, কোনো কারণ তো দুটো হতে পারে। সে কী করে মেয়ে হতে পারে? কদিন সে সংসার করবে 7-8টা বিয়ে? মিথ্যা কথা বলবো না দিদি, মিথ্যা কথা বলবো না। প্রেম করেছিলাম, ক্লাস 5 থেকে প্রেম শুরু করেছিলাম, আর মাধ্যমিকে দম নেই। এখন হাতে দূরে রয়েছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। তা কী করবো, এখন প্রতিটা সিরিয়ালে 2-3টা করে বিয়ে হচ্ছে, ওই সব দেখো আমাদের শেখা না কি? এইসব উল্টোপাল্টা অশান্তির জন্য স্বামীকে বললাম, দেখো এই গ্রামের লোকের জ্বালায় এখানে থাকা আমার সম্ভব হচ্ছে না, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, আমার সঙ্গে তুমি যাবে? বলে দেবী ঘর চলে যাচ্ছে, আম পাতা পড়ে থাকবে, আমিও তোমার সঙ্গে যাবো। চলে এলাম। তা সত্যি দিদি, বাপের বাড়ি একটা আলাদা মজা আছে। সংসারের কাজ আমার কিছুই করতে হচ্ছে না। এই তখন 8টা বাজে, আমি বিরাজ করছি, সংসারের কাজ কে করছে? আমার সেই যন্তর কলু করছে। আমি সকালে উঠি মাজি থালায়ার বাটি ঝাঁটা নিয়ে ছাপে নির্লজ্জ, লজ্জা সারম বলে কিচ্ছু। আমি নির্লজ্জ নয় রে, নির্লজ্জ যদি থাকতে হয় লাইফ আর সাবান। কেন? ছেলে মেয়ে বুড়ো বুড়ি বাচ্চা কাচ্চা সকলারা গায়ে ঘোষা ঘুষি ঘোষা ঘুষি ঘোষা ঘুষি পারে। দেখো তো কেন পাকা পাকা কথা, দেখো কথা এর কাছে কেউ পারবে না। বুড়ো কথা আর এই, আমি বুড়ো হারে বুড়ো কচি, আমার চেয়ে 20 বছর বড়। তো পাড়ায় 3 ভাগ বৌদি আমার বলে, আমার নাকি ক্লিনিক যৌব। বাগো, কার নাকি ক্লিনিক যৌব? ডাইনোসর কথা কি বলি? আমি ডাইনোসর না রে, না আমি মহেশ্বর। কি ভোলা মহেশ্বর? আমি তো ঘুগনি ব্যাপারি মহেশ্বর। তাই বলো, যা রূপ তোমার, সকালবেলা আমার সঙ্গে অশান্তি করবে, আসল খবরটা শুনবে। এই খবর বল। গ্রাম থেকে তোমার কাকা ফোন করেছিল। কিসের প্রয়োজনে কাকা ফোন করেছে? তোমার বাবা মারা গেছে। ও বাবা, তুমি কিভাবে মরে গেলে? ও বাবা, তা কে মরে গেল কে জানো? কিছু খোকা কান্না ছিড়ে দেখা তো। আমার বাবা মরেছে, আমার কাঁদতে যায় না। কদিন মারা গেছে জানো? হ্যাঁ গো, কদিন গো? 8-9 দিন হচ্ছে মারা গেছে। নিষ্ঠুর, আমার বাবা মরল, তুই আমার কানে খবর দিলি না? খবর দিলি না, তুমি জানো না? আতর চালের ভাত খেলো আমার অমূল্য হয়।
আচ্ছা তুই না মাংস ভাত খাবি, আমি না মাল সারা ভাত ভক্ষণ করব। তুই আমার কাছে বলি না বা কেন? মাল সে জাল দিতে হবে না, সেদিন পেরিয়ে গেছে। আসল খবরটা শোনো। কি খবর গো? আরে বাবা, তোমার বাবা মারা যাওয়ার পর তোমার বাবা যে জামাটা ব্যবহার করতো। ওরে আমার বাবা তো একটা জামা ব্যবহার করতো। দৈব যোগে টাকা এসে তোমার বাবার জামার পকেট ভর্তি হয়েছে। কিভাবে দৈব যোগে টাকা আমার বাবার জামার পকেট ভর্তি হচ্ছে গো? সত্যি কি মিথ্যা জানি না, কাকা ফোন করে বললো। আচ্ছা, আর সেই টাকার লোভে পাড়ার লোক শ্রাদ্ধ শান্তি করার জন্য সব লাইন পড়ে গিয়ে। এই কেন আমার বাবার পাড়ার লোক শ্রাদ্ধ করবে? আমার বাবা কি পাড়ার লোকের জন্ম দিয়েছে নাকি? কথা ছেড়ে দাও। আমার জন্ম দিয়েছে, আমি বাবার কাজ করে দেখিয়ে দেবো। তুমি গলায় দড়ি করনি? ওখানে আমরা থাকি না। এখন যদি যায় গ্রামের লোক কি বলবে? এই বলবে, বলবে এটা টাকার লোভে ছুটে এসেছে। ঠিক বলো। এমন আইটেম করে শ্রাদ্ধ করতে হবে, শ্রাদ্ধকে গ্রামের লোক তোমার গলায় দড়ি কথা ভুলে যাবে। রাইট কথা বলেছো। সমাজ বাড়ি যে আইটেম হয় করছি, হ্যাঁ করছি, তার মধ্যে দুটো জিনিস আমরা বাড়িয়ে দিচ্ছি। সেটা কি কি বাড়াবে? ওই তো বাগদা চিংড়ির কালিয়া আর ভেটকি মাছের পাতুড়ি। দেখো সব পাতুড়ি মাতুড়ি কিছু করিনি, লোক খাবে আর আমার মাথায় হাতুড়ি মেরে বেরিয়ে যাবে। তা কি করবে? তুমি এক কাজ করো, পুঁটি মাছের ঝাল করে দাও আর ভুলছো চিংড়ি দে কাঁটালে ছ্যাচড় করে দাও। ভোঁদরের জ্বালায় আমি জ্বলে যাব। কেন রে? এই ভুষো চিংড়ি সমাজ বাড়ি কেউ মেনে নেবে? কোথায় টাকা পাস খরচা করবে তা? হ্যাঁ গো, মিষ্টি কি হবে? ওই রসগোল্লা হবে না কমলা ভোগ হবে? বাতাসার উপরে ফেল। আচ্ছা, এর বাবা শ্রাদ্ধ হবে না, পাঁচু বলে মানুষ চুকন হয় বলে দিন। হ্যাঁ রে, এই তুই কটা লোকের পাতে মিষ্টি দিবি রে? হাজার হাজার যদি লোক খায়, দুটো বা দেড়টা বা আধখানা করে বাতাসা দেবো, ঝামেলা চুকে যাবে। আমি যেটা বলবো আমার কথা শুনবি, আমার উপর কোনো কথা বলবে না। তা বলো দেখি। অনেক খরচ হবে, তোমার অ্যাকাউন্টে যে টাকা আছে তুলে নিচ্ছি, আর আমার অ্যাকাউন্টে যে টাকা রয়েছে তুলে নিচ্ছি, সব নিচ্ছ। যদি কম পড়ে? যদি কম পড়ে কিটা করবে? আমার গয়না গাড়ি কিছু বেঁচে দেবো আর কিছু বন্ধু রাখবো। এই আধার কার্ডটা সঙ্গে নেবে? খুব ভালো কথা বলেছো, আধার কার্ড নিতে হবে, না জানি কত টাকা। আচ্ছা ঠিক, কত টাকা আমরা কোথায় রাখবো? গ্রামের ব্যাংকে কিছু রাখতে হবে, আর এখানে কিছু রাখতে হবে। চারটে হাতি গাড়ি ভর্তি করে গ্রামে বাজার করে নিয়ে চলে যাচ্ছি। চারটে হাতি গাড়ি তুমি কি আমার শ্রাদ্ধ সারবে না? সেই উল্টো পাল্টা এমন ভাবে শ্রাদ্ধ করবো, শ্রাদ্ধকে গ্রামের লোক বলবে সত্যি ওরা বাবার কাজ করে দেখিয়ে দিয়েছে। সমাজটা কেন আজ বেদনাবিহীন? হাতে আছে আমার সিগন্যাল গ্রিন। সমাজটা কেন আজ বেদনাবিহীন? হাতে আছে আমার সিগন্যাল গ্রিন। দিয়ে চিঠি দিয়ে আসছে তেরে, দিয়ে চিঠি দিয়ে আসছে তেরে, চলবে টাকার হুড়ি। ছিল সরকারি কর্মচারী দাদা, ছিল সরকারি কর্মচারী, ছিল সরকারি কর্মচারী, ছিল ছিল সরকারি কর্মচারী। সমাজটা কেন আজ বেদনাবিহীন? হাতে আছে আমার সিগন্যাল গ্রিন। সমাজটা কেন আজ বেদনাবিহীন? হাতে আছে আমার সিগন্যাল গ্রিন। দিয়ে চিঠি দিয়ে আসছে তেরে, দিয়ে চিঠি দিয়ে আসছে তেরে, চলবে টাকার হুড়ি। ছিল সরকারি কর্মচারী দাদা, ছিল সরকারি কর্মচারী, ছিল সরকারি কর্মচারী, ছিল ছিল সরকারি কর্মচারী। আমার দাদা ছিল একজন স্কুল মাস্টার, সরকারি কর্মচারী, দাদার একটাই মাত্র ছেলে, সে থাকে আবার শ্বশুর বাড়ি। দাদা মারা গেল, ভাইপোর খবর দিল মেলুনি, ছেলে আবার বাবার কাজ করবে না। এমন চাল চেলে দিছি, চারটে পাঁচটা গাড়ি রিজার্ভ করে ভাইপো বৌমা তাদের চোদ্দ গোষ্ঠী এসে কি হারে শুধু শ্রাদ্ধটা করছে দেখো। হাজার হাজার লোক খাচ্ছে, লক্ষ্যে বলতে পারে হ্যাঁ বাপের বেটার মতো শ্রাদ্ধ করেছে। কিন্তু দাদা আমি কিছু করিনি, যা করেছে আমার এই মাস্টারদার জামা করেছে। ইয়ে জামা খেলে বের হয়ে যাবে, একটু বারে দেখতে পাবে ভাইপোর টাকারে হুড়ু হুড়ি। কাকা বৌমা, শ্রাদ্ধ শান্তি সব হয়ে গেল কাকা। হ্যাঁ আমরা কলকাতা চলে যাব। আচ্ছা দাও এবার আমাদের টাকা। কাকা খোকা, কোথায় আমাদের টাকা? এই তো তোদের টাকার ভান্ডার খোকা। ওকে কাকা, হ্যাঁ দৈব থেকে জামার পকেটে টাকা এসছে, কালি কালি টাকা, পট করে হাত গেলে দেখি। বলি শোনো বৌমা, যে কোনো কাজের উদ্দেশ্য করে এই জামার পকেটে হাত মারলে পেয়ে যাবে বান্ডিল বান্ডিল টাকা। তবে হাত মারি কাকা। দাঁড়াও, ঘরের লোক কি থাকতে পেঁচা আগে হাত মারবে? এই রে, আগে আমি হাত মারবো, তারপর তুমি হাত মারবে, মানে যে কোনো কাজের উদ্দেশ্য করে। হ্যাঁ ঠিক আছে বাবা, আমি ঘরে পাথরে বসাবো। বাবা 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 গো, শুনেছি তো এই পর্যন্ত টাকা আসছে বাবা, তো যদি শুরু হতেই পারে, তুমি মা কালীমাতার ভক্তি করতে, মা কালীমাতা হয়তো তোমার দিয়েছে। দেখি 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 দেখি, এই তো টাকার বান্ডিল। রে বাবা রে, টাকার বান্ডিল দিকে আমার মা তা চা চা করতেছে। চা চা করে না, এবার তুমি বলো। বাবা আমি বড় ঢেঁড়ার বাগান করবো বাবা। কারবেলি জ্বালায় আমি চলে যাব। কি চাই বলে? খরচ হয় বড় জিনিস চাই? হ্যাঁ বাবা, আমি মহারানী ভিক্টোরিয়া কিনবো বাবা।
আচ্ছা সরকারে জিনিসও কিনতে পারে ওই বড় জিনিসটা আমার কেনা চাই রে এ খোকা কি রে কাকা তোদের এত টাকার লোক কেন কেন কাকা তোর বাবার টাকা তো সারা জীবনই জামার পকেটে হাত মারবি পেয়ে যাবি গাবা গাবা টাকা এ কি বৌমা টাকা খাচ্ছ নাকি শ্রাদ্ধ বাড়ি খেয়ে হয় না টাকা গুনছি তোকে দেখতে পাচ্ছ না ও টাকা গুনতে হবে না যেখানকার টাকা সেখানে রাখো কেন আমাদের টাকা আমরা নেব না পরে নেবে পরে নেব বলি শোন খোকা কি রে কাকা শ্রদ্ধা ভক্তি ভরে আচ্ছা বাবার মন্ত্রটা জপ করে আর এই জামার পকেটে হাত মার পেয়ে যাবি গাবা গাবা টাকা ঠিক আছে বাবার মন্ত্র তো শ্বশুর স্বর্গ শ্বশুর মর্ত শ্বশুর হে পরমাঙ্গতব কি আছে শ্বশুরের নাম জপতেছি আরে বাবা এ বাবা ও বাবা আমি যে বাবার নাম জপি না কেন তোর বাবার কি রে তা টাকা যদি নানিস তো শ্বশুরের নাম জপ কর কাকা মাথা গরম করে না তোমার বউ মা রয়েছে তো সেই বাগরের বাচ্চা নাগের মধ্যে আমুল ঢুকে নাগের মালা সব গড়গড় করবে কোন ভাই পিতা স্বর্গ পিতা ধর্ম এই মন্ত্র আমার সঙ্গে যাব বলবে তো বলবে তো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব পিতরি পিতা পরমে প্রিয়ন্তে স্বর্গ দেবতা বাবা বাবা কাকা বৌমা কাকা খোকা হাত মারি কাকা হাত মান না খোকা বাবা বাবা গো এবার জন্য ডবল বান্ডিল পায় বাবা অনেক খরচ হয়ে গেছে বাবা ও বাবা কি হালকা লাগছে টাকার বান্ডিল কেউ বাবা ও বাবা বাবা কি খালি কেন ও বাবা 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 কলমে নাই কালি বাবার প্রকৃতি হাতে এই মাত্র এলাম 500 টাকার নোট হ্যাঁ 200 টাকার নোট 2000 টাকার নোট হ্যাঁ এই টাকার নোটের বান্ডিল কোথায় রাখলে কাকা আমি কিছু জানি না বৌমা এই কি ছিল না কাকা মাইরি বৌমা টাকা কি হাত পা আছে হেটে রাই দিকে চলে যাবে টাকা বের কর সজি বলে মানবো না টাকা বের কর হ্যাঁ কোথায় রেখেছ টাকা বের কর না তো তুই মার্ডার হয়ে যাবি কাল সকালে খবরের কাগজে দেখবে এই যে ভাই পুরো হাতে কাকা খুন এই বক পড়েছে ফাঁদে রে ছাপতে ছাপতে মরে রে লোবে জব্দ শব্দ করে ডুগরে ডুগরে কাঁদে দাদা তোমরা কেউ কোনোদিনই শুনেছো বাবা মারা গেলে ছেলের জন্য বাবা দৈব যোগে টাকা পাঠায় ওরে খোকা তোরা বিশ্বাস করলি কি করে তোর বাবা তোদের জন্য দৈব যোগে টাকা পাঠিয়েছে তবে কি পাঠিয়েছে শুধু তোর বাবার কাজটা তোকে দিয়ে করানোর জন্য এই চালটা আমি চলেছি এই পকড়েছে ফাঁদে রে ছাপতে ছাপতে মরে রে লোবে জব্দ শব্দ করে ডুবে ডুবে কাঁদে রে পকড়েছে ফাঁদে রে ছাপতে ছাপতে মরে রে লোবে জব্দ শব্দ করে ডুবে ডুবে কাঁদে রে ঠেলায় পড়ে পাঁচ জব্দ হরি নেগাল চাটে রে ঠেলায় পড়ে পাঁচ জব্দ হরি নেগাল চাটে রে পকড়েছে ফাঁদে রে ছাপতে ছাপতে মরে রে লোবে জব্দ শব্দ করে ডুবে ডুবে কাঁদে রে পকড়েছে ফাঁদে রে ওগো তোমার কাকার কথা শুনে আমাদের কি সর্বনাশ হলো গো ওগো তুমি কাকার কথা শুনলে কেন শুনলে কেন তুমি বলো আমার কত দিনের গহনা অনেক দিনের গহনা সব কলকাতা অঞ্জলি জুয়েলার্স থেকে গহনা করা সেখান থেকে করা হ্যাঁ গো সে গহনা ফিরে আসবে 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 বাবা বড় ঠাকুরের কাছে তুমি ভালো করে পুষ্পাঞ্জলি দাও তোমার অঞ্জলি জুয়েলার্স থেকে না গড় গড় করে গহনা এসে যাবে ছোট লোকের কথা শুনে হলাম ভিখারি আর বৌমা তুমি গঙ্গা নদী ডুবলো যে তোরে কিছু বলবে না কাকা কি রে তুমি আচ্ছনে হিকিয়া হ্যায় রে মুঝে ঔরত কা গলতি কর দিয়া হ্যায় কেন গা উঠেছে তুজো মে নেহি ছড়ুঙ্গা রে তুজো মে ডাল দেগা ওরে খোকা আমি ডাল খাবুনি রে খোকা আমি ডাল খাবুনি তুই কি নানা পাঠক কেছিস হিন্দি ডায়লগ ঝাড়ছিস যা বল আর বাংলায় বল পাশে পাশে পাঠ হলো কাকা বলছে আর এই ডে নাইটের আটায় পড়ে হয়ে গেলি যা ভাষা শোনো হ্যাঁ রে কাকা তোর একই ভাষা রে কেন রে বৌমা তুই অত বড় ভাষা বলতে পারি না আচ্ছা ওর আমের আটা বা জামের আটা বা গুয়ে বাওলা গাছের আটা বল তাই না কি এত কোড়া আটা ওর বললি কেন ছোট লোকের কথা শুনে হলাম ভিখারি বৌমা তুমি গঙ্গা নদী ডুবলো যে তোরে এই ডে নাইটের আটায় পড়ে হয়ে গেলি যা সর্বশান্ত হয়ে গেল সর্বনাশ হলো পড়েছে ফাঁদে রে ছাপতে ছাপতে মরে রে তবে জব্দ শব্দ করে ডুবে ডুবে কাঁদে রে বক পড়েছে ফাঁদে
পড়েছে ফাঁদে, কি ঘুঘু পড়েছে, কি গোপাল পড়েছে, কি জ্বর পড়েছে, যে বুদ্ধ পড়েছে আমি দেখছি তারা। আজকে তোমাদের ব্যবস্থা করে দিচ্ছি। চাঙ্গলে করে ভেমরি নাচ করা দেখো, তিনি পুরো পয়সা তোমার না, কবাডি খেলবো, হাটুটু খেলবো, এক ফোকা এসব খাবার বল খেলবো। আমি মৃত্যু বংশের মেয়ে, আমার ছোট বোন ফুলসজ্জা রাতে দুধের সঙ্গে স্বামীকে বিষ খাইয়ে মেরে দিয়েছে। কি সর্বনাশ! আমার মেজ বোন চলন্ত ট্রেন থেকে স্বামীকে লাথি মেরে ফেলে দিয়েছে। ও এখন আমার বাইচে রেখেছে। ও বাবা, তুই তোর বৌমা চিনিস না? জানিস না ও কি জিনিস? নমস্কার। আচ্ছা, এটা কি অমূল্য হালদারের বাড়ি? হ্যাঁ ম্যাডাম, এইটাই তো অমূল্য হালদারের বাড়ি। কিন্তু ম্যাডাম, আপনি কোথেকে আসছেন? আমি? হ্যাঁ, স্টেট ব্যাংক থেকে আসি। স্টেট ব্যাংক? হ্যাঁ। আপনাদের একটা সুসংবাদ দেওয়ার আছে। সুসংবাদ? হ্যাঁ, সুসংবাদ। বলুন ম্যাডাম, বলুন বলুন। অমূল্য হালদার তার সমস্ত রোজগারের টাকা, আচ্ছা, মানে 45 লক্ষ টাকা আমাদের ব্যাংকে ফিক্সড করে গেছেন। আচ্ছা। এবং তার নমিনে করে গেছেন ওনার ছেলে পপুলার হালদারের নামে। ম্যাডাম, আমি সেই দুর্ভিক্ষহীন পপুলার হালদার। ও, আপনি পপুলার হালদার? নিজে একা। কিন্তু এ টাকা পেতে হলে আপনার যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলো দিয়ে জমা দিতে হবে। দেবো, আমি ঘরের লক্ষ্যে আমি সব কিছু সঙ্গে করে এনেছি। আমি এনেছি জব কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং বাবার শ্রাদ্ধের চেলা করা বাওলা কার্ড পর্যন্ত। আরে, ওসব কিছু লাগবে না, শুধু আধার কার্ডটা দিলেই হবে। তুমি কি দেখছো? কেন দেখা হয় না? কালকে থেকে দেখতে চাইলে আর কোন ডকুমেন্ট লাগবে? আবার থাকে ম্যাডাম। একই পপুলার হালের পিতার নাম অমূল্য হালদার হওয়ার কথা, কিন্তু খগেন মোল্লাটাকে বাবা কে জানি? শকুন যে বলকে যা বাবা, আমি কিছু জানি না। ম্যাডাম, খগেন মন্ডল আমার বাবা। হ্যাঁ রে খোকা। কি রে কাকা, তোর আধার কার্ডে তোর বাবার নাম না দিয়ে তোর শ্বশুর মশার নাম দিয়েছিস? এই তো, এই কি করেছে তো? কি গো বৌমা, তা কি করবো, আমার বাবার খাচ্ছে, আমার বাবার পড়ছে, মানে যা কিছু হচ্ছে সব আমার বাবার উপর দিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, মিছিমিছি ওনার বাবার নামটা আধার কার্ডে রেখে কি হবে? ওই জন্য ওনার বাবার নামটা ক্যাঁচ করে কেটে দিয়ে গ্যাঁচ করে আমার বাবার নাম বসে দিয়েছে। সর্বনাশ! তো সর্বনাশের কি? আরে, তোমার বাবার নাম মানে? আমার বাবা? তার মানে ভুল ডকুমেন্টস? ভুল ডকুমেন্টস? তাহলে এ টাকা তোমরা পাবে না। ভুল করেছি দিদি মনি, উপায় বলো না। বাবার নামে না দেখালে টাকা পাবে? রাধে ক্ষেত্রের কথা, আমার শ্বশুর আমার জন্য টাকা গেছে, আমরা ছাড়া কারে পাবে গো? বৌমা, তোমার শ্বশুরের টাকা নাও বলে ছুটে আছো? হ্যাঁ, শ্বশুর মশাই যখন বেঁচে ছিল, পাতে এক মুঠো ভাত দাও বাবা, তুমি জানো দিয়েছো, আর সেই শ্বশুরের টাকার আশা ছুটে আছো? এ টাকা তোমরা পাবে না। কালা জিনিস বিয়ে করে হলো যে তার কাজ, আর এই পোষা ডোবায় ডুবে দিয়ে মাটি যে সঙ্গে খোকা, তোর বারবার বলেছিলাম আমাদের পাড়ার ফটকের মেয়েটা তুই বিয়ে কর, ফটকের মেয়েটার বিয়ে করলে তোর এই সংসারটা চটকে যেত না। ভুল করেছি দিদি মনে, উপায় বলো না। বাবার নামে না দেখালে টাকা পাবে না। বিয়ে করে হলো যে তার কাজ, পোষা ডোবায় ডুবে দিয়ে মাটি। বৌমা, তোমার শ্বশুরের টাকা নাও বলে ছুটে আছো, এ টাকা তোমরা পাবে না। ভুল করেছি দিদি মনে, উপায় বলো না। বাবার নামে না দেখালে টাকা পাবে না। আচ্ছা ম্যাডাম, এখন আধার কার্ড হারিয়ে গেলে নতুন করে আধার কার্ড হচ্ছে, ব্যাংকের পাসবই নতুন করে হচ্ছে, প্যান কার্ড নতুন করে হচ্ছে, এখন কোনো অসুবিধা নেই, সব নতুন করে হচ্ছে। আমাদের সামান্য ব্যাপারটা নতুন করে কেন হবে না ম্যাডাম? দেখুন, সঠিক ডকুমেন্ট না দিলে এ টাকা তোমরা পাবে না, তাই ব্যাংকে টাকা ব্যাংকে থাকবে। যেদিন তোমরা সঠিক ডকুমেন্ট দিতে পারবে
সেই দিন এই টাকা পাবে আর হ্যাঁ বাবু বলবো আমি অনেক মনে করি কিন্তু আপনার মতো মানুষ আমি প্রথমবার দেখলাম যে নিজের বাবার নাম কেটি শ্বশুর নাই পরিচিত তাই আপনার মতো লোককে আমি ঠিক কাজে গেলাম ওরে খোকা তুই কি সর্বনাশ করেছিস নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিস বর্তমানে দুয়ারে সরকার বছর বছর তিন চারবার করে কেন করছে ভুল সংশোধন করার জন্য তোরা ভুল সংশোধন না করে আসল কেটে নকল বসেছিস বাবার নাম কেটে উড়ে দিয়ে শ্বশুরের নাম বসেছিস বারে ভাই পোপা একেই বলে ঘটছামান আমি কিছু জানি না কাকা যা ভুল করেছে তোমার বৌমাই করেছে বৌমা আমি ভুল করেছি তুমি ভুল করনি আজ তোমার ভুলের দোষে তোমার বাপের বাড়িতে আমার জীবনে কাটা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক না তুমি তা রাখো নি আমার আধার কাজে তোমার বাবার নাম দিয়েছ আমার বাবার নাম নেই যা ভুল করেছো তুমি করেছো হ্যাঁ হ্যাঁ আমি ভুল করেছি কিন্তু তুমি তোমার দুই গালে ঠাস ঠাস করছো আর মেরি তুমি তো বলতে পারতে যে লক্ষ্মী কোনো মেয়ে বিয়ের পর তার বাপের বাড়িতে থাকা উচিত নয় লক্ষ্মী থাকা উচিত নয় তার শ্বশুর বাড়িতে থাকা উচিত কোনদিন তুমি বলনি সংসারে যে কাজটা মেয়েদের করা উচিত সেই কাজটা আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাকে দিয়ে করিয়েছি বলো প্রতি শাসন করছিলে না প্রতিবাদ করছিলে ভুল তুমি করনি প্রতিবাদ করার সুযোগটুকু তুমি দাওনি লক্ষ্মী লক্ষ্মী দিনের শেষে নিজেকে বড় একা লাগে একা লক্ষ্মী একটা গাছের শিকড় কেটে দিয়ে তার পাতায় যদি জল ঢালা যায় সে গাছটা আর বাঁচে না লক্ষ্মী সে গাছটাকে নেয় আর বাঁচানো যায় না আমার জীবনে কি আছে না সে স্ত্রীর ভালোবাসা আমার টাকা আমার বাবার টাকা খোকা তুই এমন করছিস কেন খোকা কাকা আমি কি করে শান্ত হব কাকা আমি যে তুমি খেতে পারছি না আমার যন্ত্রণা বাড়ছে লক্ষ্মী আমি আর বাঁচবো না অমন করে বলো আমি যাওয়ার বেলা তোমায় একটা কথা বলে যাই কোনো কথা কেন বলছো তুমি আমি তোমায় ভালোবেসেছিলাম তুমি আমায় ভালোবাসার বাচ্চাটা যাও নি লক্ষ্মী তবে তুমি ভালো নিলাম দে
ভকা